সাকিব আল হাসান সাহসী, সত্য কথা বলতে তিনি সবসময় কুণ্ঠাহীন। সেটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যায় তাতেও কিছু যায় আসে না। অতীতে সেটা আমরা অনেকবার দেখেছি, এবার দেখলাম আরও একবার। বিপিএল শুরু হওয়ার মাত্র দুই দিন আগে তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একেবারে ধুয়ে ফেলেছেন। বিপিএলটা যে কত অর্থহীনভাবে আয়োজন করা হচ্ছে, কতটা দায় সারা গোছে বিসিবি আয়োজন করছে বছরের পর বছর ধরে, সেটাই সাকিবের কথাতে স্পষ্ট। তিনি এমনটাও বলেছেন যে তাকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হলে এটা ঠিক করতে এক দুই মাস সময়ই যথেষ্ট, এবং সেইখানে বলিউডের সিনেমার নায়কের উদাহরণ পর্যন্ত তিনি টেনেছেন, যেখানে একদিনই যথেষ্ট হয়ে গিয়েছিল সিস্টেমটা পরিবর্তন করার ক্ষেত্রে, সিস্টেমটাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে। সাকিবের কথাগুলো কি মিথ্যা? বরং এই তেতো সত্যটা সবাই জানে, কেউ আসলে বলে না। কেন বলে না? বলে না কারণ সিস্টেমে থেকে সিস্টেমের বিরুদ্ধে এমনটা বলা সহজ নয়। তিনি সাকিব আল হাসান বলেই হয়তো এটা বলতে পারছেন। সাকিব যে কথাগুলো বলেছেন সেইটাকে আমি যদি 10টা পয়েন্ট ধরে বিশ্লেষণ করে ওই প্রশ্নটা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি লজ্জা পাওয়া উচিত কি না, তখন সেটা আপনারা আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। যেমন সাকিবের এক নাম্বার পয়েন্ট, এত বছর ধরে 2012 সাল থেকে আয়োজন করা হচ্ছে, 11 বছর ধরে বিপিএল আয়োজিত হচ্ছে, 9টা আসর হয়ে গিয়েছে, এখনও কেন বিপিএল একটা জায়গায় যায়নি? সাকিবের পাল্টা প্রশ্ন আর কি, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে যায়নি নাকি হচ্ছে গিয়ে এটা আসলে চাইনি, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে চাওয়াই হয়নি। সৎ ইচ্ছা থাকলে তাহলে এটা আসলে হবে না কেন? এখন এর সঙ্গে দ্বিমত করার কোনো উপায় আছে? আমরা তো বরাবরই দেখে এসেছি দায় সারা গোছে কোনোরকমভাবে এই বিপিএল আয়োজন করছে, এবারও তাই হচ্ছে। তো সাকিবের এই কথার সঙ্গে দ্বিমত করার কোনো উপায় নেই। সাকিবের যে দুই নম্বর পয়েন্ট আমি ধরতে চাই, বিপিএল এর চেয়ে ডিপিএল ভালো, ঢাকা প্রিমিয়ার লিগ ভালো, সেটা অনেক বেশি কম্পিটিটিভ হয়, সেইখানকার দলগুলো কিভাবে গঠিত হবে সেটা অনেক আগে থেকে তৈরি হয়ে যায়, জানা যায় কোন টিমে কারা খেলবেন না খেলবেন, এর সঙ্গে দ্বিমত করার কোনো উপায় নেই। আগামী ডিপিএলে কারা খেলবেন সাকিব সেটাই বলেছেন, সেটা পর্যন্ত কে কোন ক্লাবে খেলবেন টেলবেন সেগুলো কিছু ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এই বিপিএলের ক্ষেত্রে, এই বিপিএল না প্রতি বছর বিপিএলের ক্ষেত্রে সেই জায়গাটাতে একটা অনিশ্চয়তার জায়গা থাকে, এবং এটা এটা হয়তো ন্যাশনাল লিগের মতো বা বিসিএল এর মতো পিকনিক ক্রিকেট হয়তো হয় না, কিন্তু ওই কম্পিটিটিভ ক্রিকেটের মোড়কে একটা পিকনিক ক্রিকেটের মতোই হয়ে যায়, সেটা আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের খুব বেশি লাভ হয় বলে মনে হয় না। সাকিবের যে তিন নম্বর পয়েন্টটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে তিনি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলার কথা বলেছেন, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তো সেভাবেই খেলা হয়ে থাকে, কিন্তু দেখেন এইবারের বিপিএলও হচ্ছে ঢাকা, চিটাগাং এবং সিলেটে তিনটা ভেন্যুতে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আমাদের এখানে খেলা হবে, এটা আসলে আমরা ভাবতেই পারি না। যখন আমরা ভাবতে পারবো না তখন আসলে এই জায়গাটা থেকে ভালো কিছু আসলে মানে শুধু বিপিএলে খেলা হলে, বিভিন্ন শহরে খেলা হলে তো শুধুমাত্র ওইটাই একটা স্টেডিয়ামেই খেলা হয় না, পুরো শহরটা এর সঙ্গে অনেক বেশি ইনভলভ থাকে, টিমের ওনারশিপটা তৈরি হয়, সেই জায়গাটাতে আমরা আসলে নিতে পারিনি। চার নম্বর যে সাকিবের পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই যে বিপিএলে ভালো করলে সেটা কাউন্ট করা হয় না, ইভেন আইপিএলের কথা বাদ দেন, বিগ ব্যাশ বা হচ্ছে গিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পিএসএল, এইসব জায়গাতে ভালো করলে সেটা যেমন কাউন্ট করা হয়, বিপিএলে এটা কাউন্ট করা হয় না, কারণ এই টুর্নামেন্টের মানটাই অনেক নিচে, এর সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা কয়টা প্লেয়ার এই বিপিএল থেকে পেয়েছি বা বিপিএলে ভালো খেলে ন্যাশনাল টিমে এসে ভালো করেছেন, সেই উদাহরণের জায়গাটা তো আসলে খুবই কম। পাঁচ নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি মার্কেটিং। সাকিব বলেছেন যে এই 16-20 কোটির দেশে এই বিপিএলের আমরা বাজার তৈরি করতে পারিনি, এই বাজারটা আরও অনেক বড় হওয়ার কথা ছিল। কীভাবে দ্বিমত পোষণ করবেন এর সঙ্গে? বলেন তো পৃথিবীতে ক্রিকেটের বাজার ইন্ডিয়া বাদে আর কোন দেশে ক্রিকেটের বাজার বাংলাদেশের চেয়ে ভালো রয়েছে? কিন্তু আমরা তো সেই জায়গাটাতে আমাদের বিপিএলকে নিয়ে যেতে পারিনি। ছয় নম্বর যেটা পয়েন্ট সাকিব এর আমি পিক করতে চাই, এবার হচ্ছে গিয়ে ডিসিশন রিভিউ সিস্টেম, ডিআরএস নেই। ডিআরএস কেন নেই, কেন থাকবে না? বিপিএল কি আপনারা এই এত বড় ব্র্যান্ডিং করছেন, এত বড় টুর্নামেন্ট বলছেন, এখন বলছেন যে অন্যান্য যে দ্বিপাক্ষীয় সিরিজ রয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট রয়েছে এবং অন্যান্য আরও ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে, তারা ব্যবস্থা করতে পারলে আপনারা পারবেন না কিসের জন্য? সো এই জায়গাটা তো একটা প্রবল ব্যর্থতা রয়েছে বলে মনে হয়, অবশ্যই এটা আসলে মেনে নিতেই হবে। সাত নম্বর পয়েন্ট, বিপিএলের টেলিকাস্ট, সেটাও আসলে খুবই পুয়োর হয় এবং বিভিন্ন দেশে অনেকগুলো, সাকিব যেটা বলছেন অনেকগুলো দেশে টেলিকাস্ট রয়েছে সেটা হয়তো মানে লেখা থাকে, কিন্তু এখানে আসলে ফোকাস কারোই খুব একটা থাকে না, দ্বিমত করার কোনো উপায় নেই। আট নম্বর পয়েন্ট, সদিচ্ছা থাকলে অনেক কিছুই করে ফেলা সম্ভব, সেই সদিচ্ছার অভাবের কথাটাই সাকিব বলেছেন, এবং এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সদিচ্ছাটা ওই অর্থে নেই, সদিচ্ছার যে প্রকাশটা সেই অর্থে নেই, সেটাও আসলে দ্বিমত করা যাবে না। নয় নম্বর পয়েন্ট,
বিপিএল এ যাতা অবস্থা, এইটাই বোধহয় বিপিএল কে সবচেয়ে ভালোভাবে সামারাইজ করে, যাতা অবস্থা। প্রতি বছর বিপিএল আসে, প্রতি বছর এটা নিয়ে আমরা কথাবার্তা বলি, এবং তারপরের বছর মানে ওই বছর অনেক প্রতিশ্রুতি থাকে, অনেক সীমাবদ্ধতার গল্প বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুনি, কিন্তু পরের বছর আবার একইভাবেই আয়োজন করা হয়, এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবং গিয়ে 10 নম্বর পয়েন্ট সাকিবের শুরুতে আমি যেটা বলেছিলাম যে আমি যদি প্রধান নির্বাহী, আমি না সাকিব আল হাসান যদি প্রধান নির্বাহীর দায়িত্ব পান তাহলে 1 থেকে 2 মাস সময়ের মধ্যে অনেক কিছু ঠিক করে ফেলা। সমিতি বলেছেন যে 2 মাস সেটা তো অনেক বেশি সময়, একদিনেই সম্ভব অনেক কিছু করা, এবং ওই জায়গাটাতে ওই বলিউড মুভি নায়কের উদাহরণ তিনি টেনেছেন। হাইপোথেটিক্যালি যদি আপনি বলেন, সিরিয়াসলি আপনি বলেন, তো আপনি মানে আমি বলছি না যে সাকিবকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, দেখি সাকিব কী করতে পারেন, তিনি হচ্ছে ওই 3 মাস আগে অকশন করা, 2 মাস আগে খেলোয়াড় তৈরি করা, দল তৈরি করা, হোম এনআ করা, সব হয়তো পারবেন না, বা এটা আমি দিতে বলছি না, কিন্তু সত্যি সত্যি আপনি বলেন তো আপনি এটা বিশ্বাস করেন না যে সাকিব আল হাসান যদি দায়িত্ব পান বা এখন ক্রিকেট যেভাবে পরিচালিত হচ্ছে সেই জায়গা থেকে যদি ধরেন তাহলে এটা অনেক কিছু আরও বেটার হবে? তাহলে একজন প্লেয়ার যখন এরকম কথা বলতে পারেন তাহলে বাংলাদেশের যারা ক্রিকেট প্রশাসক রয়েছেন, যারা ক্রিকেটটা চালাচ্ছেন, যারা ক্রিকেটের নীতি নির্ধারক রয়েছেন, তাদের জন্য কি এটা আসলে লজ্জার ব্যাপার না? মানুষটা সাকিব বলেই তিনি এগুলো বলতে পেরেছেন, সিস্টেমের ভেতরে থেকেও সিস্টেমের এগেনস্টে কথা বলতে পেরেছেন, যেটা অনেকেই অনেকে এটা পারে না, মানে এটা হয় না, কিন্তু তারপরেও কি আসলে কোনো কিছু চেঞ্জ হবে? আমার মনে হয় কোনো কিছুই চেঞ্জ হবে না। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, সাকিবের এটা নিয়ে আলোচনা করছি, আগামী বছর গিয়ে বিপিএল বা আগামী বিপিএল এগুলোই আসলে আমরা দেখতেই থাকবো। 11 বছর ধরে তো দেখছি এইটার চেঞ্জ সাকিব আল হাসানের একটা কথার সঙ্গে হয়ে যাবে, একটা বক্তব্যের মাধ্যমে হয়ে যাবে সেটা আমার মনে হয় না। তবে সাকিবের কোনো কথার সঙ্গে, তার এই সাহসী সত্য উচ্চারণের কোনোটার সঙ্গে দ্বিমত করার সুযোগ আমি দেখতে পাচ্ছি না, এবং এটা আমার মনে হচ্ছে সিরিয়াসলি বিসিবির নীতি নির্ধারকদের লজ্জা হওয়া উচিত। আপনার কি মনে হয়?